Hello everyone, welcome to my channel. This is Emma Jacobian. আজকে আলোচনা করব সিলভিয়া প্লেথের লাস্ট পোয়েম ওয়ার্ডস নিয়ে। এই কবিতাটি লিখা হয় 1963 ফার্স্ট ফেব্রুয়ারিতে। বলা হয় কি সিলভিয়া প্লেথ সুইসাইড করার ঠিক 10 দিন আগে তিনি এই কবিতাটি লিখেছেন। তার মানে তিনি মৃত্যুবরণ করেছিলেন 1963 সালে 11 ফেব্রুয়ারিতে। এবং তিনি সুইসাইড করেছিলেন লন্ডনের একটা অ্যাপার্টমেন্টে। যে অ্যাপার্টমেন্টটা তিনি রেন্টে নিয়েছিলেন তার কারণ হচ্ছে তিনি মানে জানতেন যে WPEX একসময় এই অ্যাপার্টমেন্টে বসবাস করতেন। তো তিনি কি করেন, ওই অ্যাপার্টমেন্টের রেন্ট নেন, পরবর্তীতে কিছু সময় পর তিনি সেখানে সুইসাইড করেন। এই সিলভিয়া প্লেথের ব্যক্তি জীবন কিন্তু খুব একটা মানে সুবিধাজনক ছিল না। তার হাজব্যান্ডের সাথে তার রিলেশন অনেক আপস অ্যান্ড ডাউন ছিল। তো তার হাজব্যান্ড যখন তাকে চিট করে তখনই তিনি সুইসাইড করেছিলেন। সিলভিয়া প্লেথ খুবই রিয়েলিস্টিক পোয়েম লিখতেন, মানে তার লেখাগুলো দেখা যেত কি বাস্তব জীবনের সাথে তুলে ধরে তিনি লেখাগুলো লিখতেন এবং তার এই কবিতা ওয়ার্ডস তেমনই একটি কবিতা। আমরা সবাই ওয়ার্ডস যখনই শুনি তখন আমাদের মাথায় আসবে হয়তো তিনি কোনো শব্দের কথা বলছেন, কিন্তু আসলে তা নয়। বরং সিলভিয়া প্লেথ ওয়ার্ডস দ্বারা কবিতাকে বোঝানোর চেষ্টা করছেন। তার কাছে এই ওয়ার্ডস মানে হচ্ছে কবিতা। খুব ছোট একটা কবিতা, 4টা স্টেঞ্জার একটা পোয়েম এবং এখানে প্রত্যেকটা স্টেঞ্জাতে আমরা 5টা করে লাইন দেখতে পাব। পোয়েট এই কবিতায় একটি পোয়েমের ইম্পর্টেন্সটা বোঝানোর চেষ্টা করছেন। আসলে একটা কবিতা যে কতটা ইম্পর্টেন্ট আমাদের বাস্তব জীবনে কিংবা প্রত্যেকটা ক্ষেত্রে এটা কতটা ইম্প্যাক্ট ফেলে ওই জিনিসটা তিনি অডিয়েন্সদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন। তো দেখা যাচ্ছে কি এটা বোঝানোর জন্য তিনি কবিতাকে বিভিন্ন ধরনের সিমিলি মানে বিভিন্ন ধরনের তিনি জিনিসের সাথে কম্পেয়ার করেন। সিমিলি মানে তো আমরা জানি যে ডিফারেন্ট জিনিসের সাথে কম্পেয়ার করা। তো পোয়েট এখানে ঠিক তেমনি কবিতাকে কখনো এক্সের সাথে বা কখনো অন্য কিছুর সাথে তুলনা করছেন। তাহলে শুরু করি। ফার্স্ট স্টেঞ্জায় দেখা যাচ্ছে কি পোয়েট বলেন যে এক্স এক্স মানে তো আমরা সবাই জানি যে কুঠার। কুঠার দিয়ে যখন কোনো গাছকে কাটা হয় তখন দেখা যায় কি ইকোস তৈরি হয়, মানে প্রতিধ্বনির তৈরি হয়। আর এই প্রতিধ্বনিটা সেন্টার থেকে মানে যেখানে কাটা হয় সেখান থেকে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায়, অনেকটা হর্সের মতো। হর্স যেমন অনেক দূরে দূরে পর্যন্ত দৌড়ে চলে যায় অনেকটা ওই রকম। তো পোয়েট আমাদেরকে এই স্টেঞ্জে দ্বারা আসলে তিনি বোঝাতে কী চেয়েছেন, তিনি এই স্টেঞ্জে দ্বারা বোঝানোর চেষ্টা করছেন যে যেমন একটা কুঠার দিয়ে আমরা যখন কোনো গাছ কাটি সেটার আওয়াজটা যেমন অনেক দূর থেকে শোনা যায় ঠিক তেমনি একটা পোয়েমের গুরুত্বটাও খুবই বেশি। একটা পোয়েম মানুষের জীবনে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে, এটা আমাদেরকে নলেজ দেয়। দেখা যাচ্ছে কি আমাদেরকে বিভিন্ন ধরনের মানে শিক্ষা দিয়ে থাকে যে আমরা কিভাবে চলবো বা অথবা মোরাল নলেজও দিয়ে থাকে, মানে একটা পোয়েমের ইম্প্যাক্টটা অনেক বেশি থাকে। এই জিনিসটা বোঝানোর জন্য তিনি এক্সের এই যে সিমিলিটা রয়েছে এই জিনিসটা ব্যবহার করেছেন। তারপর তিনি সেকেন্ড স্টেঞ্জে গিয়ে বলছেন যে কি যখন কোনো গাছ কাটা হয় তখন সেখান থেকে কিন্তু কিছু দেখা যায় কি রাবার টাইপের বা কিছু গাম টাইপের বেরিয়ে আসে। তো তিনি বলছেন দ্য স্যাপ মানে প্রাণরস, মানে যে রসটা বের হয় ওইটা বেরিয়ে আসে অনেকটা টিয়ার্সের মতো, মানে চোখের পানির মতো। আর ওই চোখের পানিটা বা ওই চোখের পানির মতো বেরিয়ে আসা সেই প্রাণরসটা একটা পাথরের উপর যখন এসে জমা হয় তখন সেটা অনেকটা মিররের মতো কাজ করে। যেমন যখন কোনো পানি কোথাও থাকে তখন দেখা যায় কি সেখানে আমরা নিজেদের দেখতে পাই, অনেকটা আয়নার মতো কাজ করে। তো পোয়েট বলছেন অনেকটা পানির মতো আর কি, পানি যখন খুবই শান্ত অবস্থায় থাকে, ঠান্ডা থাকে, তখন সেখানে আমরা নিজেদের প্রতিবিম্ব দেখতে পাই। ঠিক তেমনি ওই প্রাণরসটার মধ্যে তিনি বলছেন কি একটা মিরর তৈরি হয়েছে আর ওই মিররের মধ্যে যে কোনো কাউকে দেখা যায়। পোয়েট এই স্টেঞ্জাতে মূলত আমাদেরকে বোঝানোর চেষ্টা করে একটা পোয়েম একটা কবিতা আসলে সমাজের মিরর হিসেবে কাজ করে। হতে পারে সেটা সমাজের কিংবা কোনো ব্যক্তির জীবনের মিরর হিসেবে এই জিনিসটা কাজ করতে পারে। ফর এক্সাম্পল অ্যান্ড্রিউ ডেল সার্টো যে কবিতায় আমরা দেখতে পাই যে তার ওয়াইফ তাকে চিট করে, তো এই যে এটা কিন্তু সমাজে এখন খুবই অ্যাভেলেবেল হচ্ছে। তারপর হচ্ছে রোড নট টেকেন এই যে কবিতাটি, এখানে দেখা যায় কি মানুষ যে কোনো ডিসিশন নিতে গিয়ে যে ডাইলেমার মধ্যে পড়ে এই জিনিসটা দেখানো হয়। তো দেখা যাচ্ছে কি পোয়েমের মধ্যে আমরা কিন্তু বিভিন্ন ধরনের সমাজের বলেন কিংবা মানুষের বলেন মিররটা বা আয়নার মতো এই পোয়েমটা কাজ করে। পোয়েট এই জিনিসটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এই সেকেন্ড স্টেঞ্জাতে। ওই গাছের স্যাপটা বেরিয়ে আসছে চোখের পানির মতো, যেটা মিরর হচ্ছে এটা দ্বারা তিনি তাই বোঝাচ্ছেন। থার্ড স্টেঞ্জে পোয়েট বলছেন যে ওই যে প্রাণরসটা বেরিয়ে এসেছে যেটা পাথর উপর বসে জমা হচ্ছে
এখন তিনি বলছেন ওটা ড্রপস, ওটা পড়ছে এবং পড়ার পর এক পর্যায়ে সেটা একটা হোয়াইট স্কালে পরিণত হয়েছে, মানে সাদা খুলিতে পরিণত হয়েছে। আর দেখা যাচ্ছে কিছু সময় পর মানে সবুজ যে ঘাস রয়েছে বা মাটি বলতে পারে, সেটা কিছু সময় পর সেটাকে ঢেকে দেয়। মানে দেখা যায় না মাটির উপর কোনো জিনিস অনেকদিন পড়ে থাকতে ঘাস টাস হয়ে যায় এটার উপর, এটা এক সময় কি ঢাকা পড়ে যায়। তো পোয়েট বলছেন সেটা তো ঢাকা পড়ে গিয়েছে, কিন্তু অনেক সময় পর পোয়েট যখন ওই রোড দিয়ে যাচ্ছিলেন তখন তিনি কি ওই যে স্কালটা রয়েছে, হোয়াইট স্কাল তৈরি হয়েছে, ওইটা তিনি দেখতে পান। এখন পোয়েট এখানে বুঝাতে কি চেয়েছেন, পোয়েট আসলে আমাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করেন যে একটা কবিতা আসলে কতটা ইম্পর্টেন্ট। সময় পাস হয়ে যায় ঠিকই, কিন্তু ওই কবিতার যে গুরুত্ব দেখা যাচ্ছে ওইটা আস্তে আস্তে হয়তো কিছু সময়ের জন্য একটা পোয়েমের গুরুত্ব মানুষ বুঝতে পারে না, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় কি সময় উপযোগী হয়ে ওই আরেক ওই কবিতাটা যেটা আগে অবহেলা করা হতো বা যেটার ইম্পর্টেন্স ছিল না সেটা আবার কি হয় আবার ইম্পর্টেন্ট পায়, মানুষ অনেক বেশি ওইটা পড়তে থাকে। তো ওই জিনিসটাই তিনি বোঝানোর চেষ্টা করছে যে আসলে একটা কবিতা খুবই সিগনিফিক্যান্ট, বিভিন্ন সময়ে এটার ইম্পর্টেন্সটা বাড়তে থাকে। তো পোয়েট যখন ওই রোড দিয়ে যাচ্ছিলেন তখন তিনি ওই স্কেলটা দেখতে পান, তার মানে হচ্ছে ওটা ওটা তো মাটিতে ঢাকা পড়ে গিয়েছিল, কিভাবে দেখছেন, তার মানে যে ওটা বেরিয়ে আসছে তিনি ওটা দেখতে পাচ্ছেন। মানে কবিতাটা একসময় ড্যাম অবস্থায় ছিল, মানে কবিতাটার অত ইম্পর্টেন্ট ছিল না, কিন্তু একটা পর্যায়ে কবিতাটার ইম্পর্টেন্সটা বেড়ে গিয়েছে, যে কবিতাটা এতদিন গুরুত্ব পায়নি। সচরাচর কিন্তু এটা হয় যে পোয়েটরা দেখা যায় কি যখন কবিতা লিখে সাথে সাথে ওটার ইম্পর্টেন্সটা বোঝা যায় না, মানুষ ওটার ইম্পর্টেন্স বোঝে না, কিন্তু সময় উপযোগী হয়ে ওঠে কিছু লেখা তখন মানুষ ওটা অনেক বেশি পড়তে থাকে। তো এটাই তো ফোর্থ স্টেঞ্জায় এসে পোয়েট বলছেন যে ওয়ার্ডস ড্রাই অ্যান্ড রাইডারলেস, মানে এই যে কবিতাটা রয়েছে এটা দেখা যাচ্ছে একটা সময় পর ড্রাই হয়ে যায় এবং এটা রাইডারলেস, মানে এটাকে রাইড করার মতো বা ড্রাইভ করার মতো কেউ আর থাকে না। মানে তিনি বোঝাচ্ছেন কবিতাও সময়ের সাথে সাথে পুরনো হয়ে গিয়েছে এবং এটাকে যে কবি ছিল সেও মৃত্যুবরণ করেছে। এরপর তিনি বলছেন যে ঘোড়ার দেখা যায় না পায়ের নিচে একটা লোহার খুঁট টাইপ বা খুঁট থাকে যেটা, সেটা অক্লান্তভাবে দেখা যায় কি টায়ারলেসলি, যদিও এটার কোনো রাইডার্স থাকে না তাও দেখা যায় সে একা একাভাবে চারিদিকে ঘুরতে থাকে। তো কবি এই ঘোড়ার ঘুরতে থাকা বা ঘোড়া যেইভাবে টায়ারলেসলি চলতে থাকে এটার সাথে কবিতাকে কম্পেয়ার করেন। তিনি বলছেন কবিতা হয়তো সময়ের সাথে সাথে ড্রাই হয়ে যায়, রাইডারলেস হয়ে যায়, কবি মারা যায়, কিন্তু কবিতার গুরুত্ব কিন্তু কমে না। তারপর তিনি বলছেন যে দেখা যায় কি যখন কোনো স্টার কোনো শান্ত পুলের মধ্যে, আপনি যখন কোনো পানির মধ্যে বা পুলের মধ্যে পুকুরের মধ্যে কোনো স্টারের আমরা কিন্তু রিফ্লেকশন দেখতে পাই, চাঁদের দেখা যায় না রিফ্লেকশনটা এসে পড়ে, তো ওইটা তিনি বলছেন আমাদের লাইফকে গভর্ন করে। ঠিক তেমনি একটা কবিতাও আমাদের জীবনকে রুল করে, আমাদের জীবনকে গাইড করে। পোয়েট এই লাইনটা দ্বারা এই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছেন। হতে পারে পোয়েট মারা যাচ্ছে, কবিতাটার পোয়েট মারা যাচ্ছে, কবিতাটা ড্রাই হয়ে যাচ্ছে, কিন্তু ওই কবিতাটা টায়ারলেসলি ঘোড়ার মতো চলতে থাকে, মানে ওইটা সময়ের সাথে সাথে যুগের সাথে সাথে ওটা চলতে থাকবে এবং এটা আমাদের জীবনকে কী করবে, রুল করবে, আমাদেরকে দিক নির্দেশনা দিবে, আমরা কীভাবে লাইফ লিড করব ওই জিনিসটা আমাদেরকে দেখিয়ে যাবে। তো এখানে কবিতাটা শেষ হয়ে যায়। পোয়েট খুবই ফিলোসফিক্যাল মেসেজ আমাদেরকে এখানে দিয়ে গিয়েছেন, তিনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে একটা কবিতা কোনো ছোট জিনিস না, বরং দেখা যাচ্ছে কি এটার ইম্প্যাক্ট অনেক বেশি, এটা সমাজের মিরর হিসেবে কাজ করে। হয়তো দেখা যাচ্ছে সাথে সাথে এটার প্রয়োজনীয়তা আমরা বুঝতে পারি না, কিন্তু কিছু সময় পর আমরা ওটা বুঝতে পারি যে আসলে এটা কি এটার্নাল একটা ব্যাপার। এরপর তিনি বলছেন যে কি এই কবিতাটা আমাদের জীবনের রুলস শিখিয়ে দেয়, আমাদের জীবনকে কীভাবে গভর্ন করতে হবে এই জিনিসটা আমাদেরকে বুঝিয়ে দেয়। আশা করি বুঝতে পেরেছেন, আপনি যদি বাস্তব অভিজ্ঞতাও ব্যবহার করেন তাহলে আপনি জিনিসটা সহজেই বুঝতে পারবেন। যখনই আমরা কোনো কবিতা পড়ি বা কোনো লিখা পড়ি তখনই দেখা যায় আমরা ওটার মধ্যে ঢুকে যাই, নিজেকে ওটার সাথে অ্যাটাচ করার চেষ্টা করি, চিন্তা করি যে এটা সমাজে হচ্ছে কি না, আমার সাথে হচ্ছে কি না, এই জিনিসগুলো কবি আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে।